হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আজকে একটি নতুন ব্লগ। আর এটা আমার লাইফের এবং আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ। আর আমি আজকে যাচ্ছি কলেজে এবং স্কুলে, তো চলুন ভিডিওটি শুরু করছি। কাজে কি লেবার, কি কি কাজ করেন? কলেজে এখন চলে এসেছি, আর এখন আমাদের এন্টি হবে, আমাদের সব বন্ধুগুলো ওয়েট করছে, তো চলো। ডাক্তার ভাই, ডাক্তার ভাই সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইব করে নিচ্ছে ইউটিউব চ্যানেলে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 5:40। আর আমাকে একটা বন্ধু ফোন করেছিল যে বলে টাইম হয়ে গেছে, চলো। তো আমিও তাকে বলে রেখেছিলাম যে তুই যদি আগে উঠিস আমাকে কল করবি, আর আমি যদি আগে উঠি তুই তোকে কল করব। তো ফোনেও অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ফোনে অ্যালার্মও বেজে গেছে, তো শেষ পর্যন্ত উঠে গেলাম। এখন বাজে 5:40। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, বাইরের ওয়েদারটা একবার দেখো, বাইরে কুয়াশা দেখো, মানে এত সকালবেলা কোনো সময় উঠি না, তো বুঝতেই পারছেন। আর এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করব। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, সব বন্ধুরা শুধু কল করছে যে উঠেছিস না, উঠেছিস না। তো লাস্টে মানে উত্তর দিয়ে দিয়ে আর পারছি না যে হ্যাঁ উঠেছি। আর এখন যাব মথুরাপুর স্টেশনে, আর সেখান থেকে সবার সঙ্গে মিট হবে, তো চলুন বাকিটা সেখান থেকেই শুরু করছি। প্রথমে বলেছিলাম যে আমি এখন মথুরা স্টেশনে যাব, কিন্তু আমার কিছু ডকুমেন্টস আমি ভুলে দোকানে রেখে দিয়ে এসেছিলাম, তো আমি এখন সাইকেল চালিয়ে দোকানে যাচ্ছি, তারপরে আমি মথুরা স্টেশনে যাবো আর সবার সঙ্গে মিট করবো। আর তারা কন্টিনিউ কল করছে যে কোথায় আছিস, কোথায় আছিস, তো আমি শুধু বলছি যে হ্যাঁ এই চলে এসেছি, কাজে আছি আজি। তো চলুন বাকিটা পরে দেখাচ্ছি। আমি এই ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছি এবং আমার সাইকেল এই দাঁড়িয়ে আছে, এই দেখা পাচ্ছেন। এবার যাবো আমি স্টেশনে, আর তারা কন্টিনিউ কল করে যাচ্ছে, আমি কল ধরছি না, কোনো রিপ্লাইও দিচ্ছি না। ফাইনালি আমি মথুরা স্টেশনে চলে এসেছি, আর সব আমার এই বন্ধুরা চলে এসছে, একবার হাই বলে দাও, হাই। তো এই হচ্ছে আমাদের মথুরা স্টেশন। এখন যখনই যাচ্ছে আমাদের সঙ্গে একটা করে ফ্রেন্ড যোগ হয়ে যাচ্ছে, আর আমাদের চারদিকে সব ফ্রেন্ডগুলো রয়েছে, আমাদের গ্যাং বেড়ে যাচ্ছে, ঠিক আছে। দেখলাম আমাদের গ্যাং কজন ছিল, আর আস্তে আস্তে কত হয়ে যাচ্ছে। তো যতক্ষণ যাচ্ছে আমাদের শুধু ফ্রেন্ড অ্যাড হচ্ছে, দেখুন আমাদের গ্যাং বেড়ে যাচ্ছে। মাধবপুর স্টেশনে চলে এলাম, আর এই ট্রেন চলে যাচ্ছে, আমাকে টাটা জানিয়ে, আর আমাদের সব ফ্রেন্ড এই দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে। ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা এই রোড দিয়ে সামনে এগিয়ে যাব, আর আমাদের সামনে রয়েছে আমাদের কলেজ, এদিক দিয়ে যেতে হবে। বিশাল স্টুডেন্ট হয়েছে, দেখো যা যাচ্ছে সব কলেজের স্টুডেন্ট, এখনও যা আছে সব কলেজের স্টুডেন্ট, সব কলেজের স্টুডেন্ট, চিনতে পারছি না। তো আপনার ব্যাগ কই? আপনার ব্যাগ কই? আপনি কোথায় যাচ্ছেন, কাজে? কি লেবার, কি কি কাজ করেন? কলেজে এখন চলে এসেছি, আর এখন আমাদের এন্ট্রি হবে, আমাদের সব বন্ধুগুলো ওয়েট করছে, তো চলো ভিতরে চলে আসছি, চলো। কলেজের মধ্যে এখন চলে এসেছি, নায়ক একটা সব নায়ক। তো আমরা
অবশেষে কলেজের উপরে চলে এসেছি আর শেষ পর্যন্ত আমরা কার কোনটা রোল সেটা ভুলে গেছে এমনকি জানেও না। আর তাও গেল যে এই মুহূর্তে কোন সাবজেক্ট মানে কোন ক্লাসে হচ্ছে রুম নম্বর এমনকি খুঁজে পাচ্ছি না, যে যে যার রুম নম্বর পেয়েছে সে তার মতো চলে গেছে। আর এই আমরা কিছুজন দিশাহারা হয়ে যাচ্ছি যে রুম নম্বর কোনটা আর কোন রুমে কি হচ্ছে, আবার তো রুম খুঁজে পাচ্ছি না, রুমটা খোঁজার চেষ্টা করছি। ছেলে দুটো না ক্লাস করে দেখো বাইরে ঘুরছে কেমন। আমাদের আক্তার ভাই, আক্তার ভাই সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইব করে নিচ্ছে ইউটিউব চ্যানেলে। বল 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 আমাদের স্কুলে পড়তো শুভরা, এই ভাই আবার হচ্ছে কোন নিচ্ছে সাবস্ক্রাইব করে নিচ্ছে ফোন দিয়ে। আমাদের অজয় আমাদের স্কুলে পড়তো, আমাদের গাঁজা বাবা কতবার বলে দিচ্ছি আমি ছিলাম না, এই তো সব স্টুডেন্টরা ক্লাস করছে, বাইরেও অনেক ঘোরাঘুরি করছে। এই একজন আছে আর এই একজন আছে, এরা দুজন শুধু ক্লাস করছে আর এই একজন আছে, এরা তিনজন ছাড়া আর কেউ ক্লাস করছে না। মুখগুলো দেখে নাও, মাছগুলো খোলো, একটু মাছগুলো খোলো দেখি, মুখটা দেখে নি, স্যারের কাছে এগুলো পাঠাতে হবে। তো এরা ক্লাস করছে, এরা ভালো ছেলে, যাও চল যাও। আর তোমার এখন কী ক্লাস আছে, তোমার কী ক্লাস আছে, তোমার কী আছে, তোমার কী ক্লাস আছে? এখন আমরা ক্লাস করছি আর এটাই আমাদের ফার্স্ট ক্লাস, দেখো এই সব বসে আছি বন্ধুরা। স্যার ওদিকে লেকচার দিচ্ছে, লেকচারটা দেখে না লেকচার খতম হয়ে গেছে আর সবে চলে যাচ্ছে। দেখুন স্যারও চলে গেছে, আমরাও এবার উঠে চলে যাবো। আমরা হাই করে দাও, হাই করে দাও, আপনার ফাঁকা হচ্ছে এখন। এই আমাদের ক্লাস পলিটিক্যাল সায়েন্সের ক্লাস ছিল, এই ক্লাস শেষ করে আমরা সবাই বাইরে চলে যাচ্ছি। এই আমি ক্লাস করছি, এই ক্লাস হয়ে গেছে, ক্লাস করে বাইরে বেরিয়ে আসছি। ক্লাস শেষে তুই চলতে যা, কলেজে চলে এসছে স্কুলে নাকি কি বলছিস? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, মনে থাকে জানো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করা আছে তো, তাহলে ঠিক আছে। ট্রেন আসবে বলে তাড়াতাড়ি করে চলে এসেছি, ওই কারণে ভিডিও করতে পারিনি। বর্তমানে আছি মাধবপুর স্টেশনে। তোমার কিছু বলবে? মাধবপুর কি আছে ভালো করে দেখ, কি আছে দেখো, জংশন লোকাল মধুরাপুর স্টেশন লোকাল।
না না ছেড়ে না যায় ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है किसी कारण पर्सनल कारण वीडियो कंटिन्यू करते पारिनी तो हमरा मोटर स्टेशन में नेमे एवं हमरा ये तीन जन आसी तीन जने और स्कूल टा एक बार देखते आसी जेतु पुरातन जेतु स्कूल और मायारो রয়েছে আগে তে এখন কত সুন্দর করেছে এখন খুব ভালো লাগে আর এটা নতুন করে পেইন্ট হচ্ছে তো খুব ভালো লাগে আর আমাদের স্কুল হাই হাই তো এই হচ্ছে আমাদের 9 নম্বর রুম তো এটা 11 আর 12 তাই তো লাস্ট 11 আর 12 আমরা এই রুমেই বসে ক্লাস করেছিলাম রুমটা দেখে না এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে আঁকার প্রতিযোগিতা ওই যে আমল আমল না ওই আমল স্কুল যে কোম্পানি আছে তার 75 বছর কিছু একটা অনুষ্ঠান দিয়েছে তো তার জন্য আঁকার প্রতিযোগিতা চলছে এবং এখানে আমাদের স্কুল থেকে সবাই অংশগ্রহণ করছে সেটা এখন চলছে সেটা কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি তো ওখানে একটাই 2 থেকে 3 ঘন্টা মতো ছিলাম আর ওখানে একটা ভিডিও শ্যুট করেছিলাম যে প্রোগ্রামটা হয়েছিল তো ওই প্রোগ্রামের যে ভিডিও শ্যুট করেছিলাম ওটা পরে এডিট করে আমি স্যারেদেরকে দেবো আর স্যারেদের তরফ থেকে বা কোম্পানির তরফ থেকে আমাকে অনেক কিছু গিফটও দিয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী দিয়েছেন দেখা পাচ্ছেন এইসব রয়েছে তো তো 100 ইয়ার্স কমপ্লিট হয়েছে তার জন্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে দেখা পাচ্ছেন তো আমুল কোম্পানির ডিস্ট্রিবিউটার এবং প্রত্যেকটা স্যারকে ধন্যবাদ জানাই আমাকে ওখানে ডাকার জন্য এবং এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য আর আমি এই ব্লগটা বেশি কিছু শ্যুট করতে পারিনি এবং বেশি কিছু আমি এর মধ্যে কভার করতে পারিনি তো তার জন্য দুঃখিত আর ব্লগটি এই পর্যন্ত আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বন্ধুর কাছে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এইরকম আরও ব্লগ পরবর্তীকালে আরও আসতে চলেছে